নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ আগামী মাস মে মাস আপনাদের জন্য কত পরিমাণ শুভ রয়েছে বা কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের ক্ষেত্রে মে মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস আমি অবশ্যই এই ভিডিওতে দিতে চলেছি। কিন্তু তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই। দেখুন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি ইন জেনারেল রাশিফল, সকল মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। আর একটি কথা আমি বলে দিই, রাশিতে যে ফল হয় তার 50% ফল লগ্ন দিয়ে থাকে। অর্থাৎ আপনার যদি মেষ লগ্ন হয় সেক্ষেত্রে কিন্তু তার 50% ফল পাবেন। তবে একটি জিনিস মাথায় রাখবেন, এটি সার্বিক রাশিফল, যে কারণে একদম পুরোপুরি যে একদম মিলবে তা ধরে এগোবেন না। তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ ওয়াচ করুন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন এবং এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনাদের ভবিষ্যৎ কেমন যেতে চলেছে। তবে একটি জিনিস মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস এবং এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক জাতিকার মে মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গ্রহের যা গোচর রয়েছে সেই অনুযায়ী আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ বিগত দিনের থেকে অনেক বেটার যেতে চলেছে আপনাদের শরীর স্বাস্থ্য, এটা বলা যেতে পারে। তবে ছোটোখাটো রোগব্যাধি পড়তে পারেন, সেটা বড় বিষয় নয়, তবে বড় ধরনের কোনো রোগে কিন্তু আক্রান্ত হবেন না। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, অর্থাৎ বাবা মা দাদু দিদা এদের শারীরিক প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আসি কর্মক্ষেত্র, অর্থাৎ চাকুরি ক্ষেত্র। দেখুন, চাকুরি পাওয়ার ক্ষেত্রে এই মাস কিন্তু খুব একটা ভালো নয়। চাকুরি পাওয়ার ক্ষেত্রে একটু আপনাদেরকে কনসাস হতে হবে, অর্থাৎ এই মাসে আপনাদের চাকুরি পাওয়ার ক্ষেত্রে একটু বাধা বিপত্তির মধ্যে দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সকলের যে হবে তা নয় কিন্তু, কারণ এই কথাগুলো আমি ইন জেনারেল বলতে চলেছি এবং যারা চাকুরি করছেন একই জায়গায় তাদের কিন্তু কাজের প্রেশার বৃদ্ধি পাবে এবং এই কাজের প্রেশার বৃদ্ধি পাওয়ার ফলে আপনাদের মনে হতে পারে যে দূর, চাকরিটি ছেড়ে দেবো, এটা কখনোই করবেন না। এটা করলেই কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ লুজ টেম্পারমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, হঠাৎ করে রেগে গেলেন এবং সেখান থেকে কিন্তু শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কাউকে রেগে গিয়ে এমন কিছু কথা বলে ফেললেন সেখানে সে আপনার সাথে সম্পর্কটা চুকিয়ে ফেলল, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যখন কথা বলবেন তখন অবশ্যই একটু ভেবেচিন্তে কথাগুলো বলুন। এরপর আসি ব্যবসা ক্ষেত্র। বিজনেস ক্ষেত্রে আগের থেকে বেটার যেতে চলেছে, কিন্তু যে সমস্ত টাকা আপনার বিজনেসে পড়ে রয়েছে সেই সমস্ত টাকা কিন্তু উঠবে। কিন্তু একটি কথাই আমি বলবো, এই মাসে কিন্তু ক্রেডিটে মাল বিক্রি করা বন্ধ করে দিন, একরকম বন্ধ করে দিন। যদি না পারেন সেক্ষেত্রে খুব পরিচিত ছাড়া ক্রেডিটে মাল বিক্রি করবেন না। তবে এই মাসে
বিজনেস থেকে লোন নেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অনেকে রয়েছে যারা বিজনেসকে বড় করতে চাইছেন, তারা কিন্তু লোন নিতে পারেন। তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, পার্টনার আপনার সাথে ধোকা দিতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এরপরে মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। দেখুন, ক্যাশ ফ্লো কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় থাকবে বা থাকতে চলেছে, অর্থ আসার দিক রয়েছে এবং অর্থ বেরানোর দিকও কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। সেটা কোনো নতুন এক্সপেন্সিভ কোনো প্রোডাক্ট হতে পারে কিনে ফেললেন, বা রোগ ব্যাধিতে পেটালো, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দূর ভ্রমণের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা নর্মাল বিজনেস করছেন তাদের থেকে কিন্তু অনেক অনেক বেটার হতে চলেছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন। এরপরে আছে আপনাদের পড়াশোনার স্থান, অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের কেমন যেতে চলেছে এই মে মাস। যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ লোয়ার লেভেলে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না। অর্থাৎ মনোসংযোগের অভাব দেখা যাচ্ছে, অর্থাৎ মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে আপনার সন্তানের, বা আপনি যদি মেস্টারশিপ জাতক বা জাতিকা হন সেক্ষেত্রে, এবং সেখান থেকে পড়াশোনায় কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে যারা আপার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ এম এ, পিএইচডি, রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে কম্পেয়ার টু লোয়ার লেভেল। এই মাসে প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। অর্থাৎ এটা বলা যেতে পারে প্রেমের দিক এই মাস আপনাদের জন্য সফলতার মাস হতে চলেছে। তবে দাম্পত্য জীবনে কিন্তু এই মাসে কলহ দেখার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না। এই মাসে ছোটোখাটো প্রবলেম কিন্তু আপনাদের ক্রিয়েট হবেই, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি, মতের অমিল, এইসব কিন্তু দেখা যাবে। কিন্তু যারা নতুন দাম্পত্য জীবনে পা রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় দেখা যাবে না। এই মাসে যারা আইনি গোলযোগে রয়েছেন, অর্থাৎ কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এইসবে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ বলা যায়, অর্থাৎ সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই উপশম হতে চলেছে। এর পাশাপাশি এই মাসে ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু আপনাদের অনেকখানি কাটতে চলেছে, অর্থাৎ আপনি যদি বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম কাটতে চলেছে। এই মাসে বাহন সুখ দেখা যাচ্ছে এবং গৃহ সুখও কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই মাসে কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন, সেটা বাড়িতে একটি এসিও হতে পারে। এই মাস বিবাহের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন বিবাহের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনাদের বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন নতুন কানেকশান কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি এই মাসে আপনাদের কানেকশানের দিকটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ রয়েছে, অর্থাৎ কোনো ভালো লোকের সাথে আপনার এই মাসে পরিচয় হয়ে যেতে পারে এবং সেখান থেকে আপনি কিন্তু কিছু হেল্প পেতে পারেন। এর পাশাপাশি এই মাসে কোনো পুরনো বন্ধুর সাথেও সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে সন্তান সুখের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে তাদের কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। তবে যাদের সন্তানের বয়স 16 বছরের নিচে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সন্তান অবাধ্যতা করবে, সেদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন। এই মাসে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, অর্থাৎ
কেউ দুম করে পয়সা চাইলো আর আপনি পয়সা বের করে দিয়ে দিলেন, এটা কিন্তু কখনোই করবেন না। এবং এই মাসে মুখে মধুরতা রাখার চেষ্টা করুন এবং কনফিডেন্সের জায়গাটা ওভার কনফিডেন্স হবেন না, অর্থাৎ আমি এই জিনিসটা করতে পারবো আর এটা আমি পারবই, এই জায়গাটা আপনাদেরকে স্থির করতে হবে বা ঠিক করতে হবে। পারবো এবং পারবই এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ওভার কনফিডেন্স কিন্তু কখনোই হবেন না, বিশেষ করে যারা পড়াশোনা করছেন এবং যারা ব্যবসা করছেন। এবং নতুন বিজনেস স্টার্ট আপের ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, এটাই আমি বলবো। এই মাসে প্রাপ্তি যোগও দেখা যাচ্ছে, অর্থাৎ ভূ সম্পত্তি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা পৈতৃক সূত্র থেকে হতে পারে বা শ্বশুরালয় থেকে। এছাড়াও লটারি, সাট্টা, শেয়ার এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় মেষ রাশির জাতক জাতিকার অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হবে এবং অর্থের ফ্লো থাকবে, বাট অর্থ খরচা হয়ে যাবে। মুখে মিষ্টতা রাখুন এবং হুট করে কাউকে বিশ্বাস করে টাকা দেবেন না, এতটুকুটাই বলবো। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।